হ্যালো বন্ধুরা, সোনালিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, ফলে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু করি আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, সোনালিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কলাই শাক বা খেসারির শাক ভাজা রান্না করে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম পরিমাণ কলাই শাক নিয়েছি। কলাই শাকের আগার দিকের কচি পাতাগুলো বেছে নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে 1টা শুকনো লঙ্কা ফোড়ন দেব। হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট অ্যাড করে খানিকক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে শাকটা অ্যাড করে তার মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদ এবং হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট এবং হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে আরও 2 মিনিটের জন্য ভেজে নিয়ে আমার রান্নাটি কমপ্লিট করব। আমার কলাই শাক ভাজা কমপ্লিট। এখন এটিকে পরিবেশনের জন্য একটি প্লেটে তুলে নেব। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন। বাই।